ইসমিল্লাহির রহমান ইর রাহিম আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম তো আজকে আমাদের আট নাম্বার লেকচার দেখো আমি তোমাদেরকে চাপ্টার ওয়ানের ফুরিয়ার ইয়ার সিরিজের থেকে এক্সাম্পলগুলো করাইতেছিলাম তো আজকে আমার আমি তোমাদেরকে চোদ্দতম এক্সাম্পলটা করাবো চোদ্দো নাম্বার। এক্সাম্পল দেখো চোদ্দ নম্বর এক্সাম্পলটা কি দেওয়া আছে যদি এফ অফ এক্সোমান এক্স হয় আর বেবদি দেওয়া আছে জিরো থেকে টু তবে দেখাও যে ইহার ফুরিয়ার দ্বারা হবে এটা দেখো এখানে একটা ফুরিয়ার দ্বারা দেওয়া আছে আচ্ছা এফ এটা পাই মাইনাস টু সামেশন থেকে ইনফিনিটি সাইন এন এক্স এইটা দেখাইতে হবে আবার আরেকটা সিরিজও দেখাইতে হবে অর্থাৎ মান আমরা এই সিরিজটা পাই এটা পারলে আমরা এটাও অর্থাৎ দুইটা মান বের করতে বলছে বলছে যে দেখাও যে এই সিরিজটা এবং আবার এটা থেকে আবার এটা অর্থাৎ দুইটা অংশ আমাদেরকে বের করতে হবে দেখো এই অংশ এই ম্যাথটাও তোমাদের জন্য হবি গুরুত্বপূর্ণ দেখো দেওয়া আছে এফ অফ সমান এক্স ধরি প্রদত্ত ফাংশনটির ফুরিয়ার দ্বারা এফ অফ সমান এন বাই টু প্লাস সামেশন এন সমান ওয়ান থেকে ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স এটাকে আমরা ধরে নিছি এক নো এখন দেখো এ নট সমান ওয়ান বাই পাই জিরো থেকে টু পাই দেখো আমাদের বিবৃতি কিন্তু জিরো থেকে টু পাই দেওয়া ছিল এফ অফ এক্স ডি এক্স তাইলে কী হবে ওয়ান বাই পাই জিরো টু টু পাই এফ অফ এক্সের মান হচ্ছে কি এক্স এফ অফ এক্সের মান এক্স বসাই দিলাম তো এটাকে আমি এই পাশাপাশি দেখো করছি তো এক্স রে যদি সমাকলন করো এক্স স্কোয়ার বাই টু হবে তো এক্স স্কোয়ার বাই টু তো আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিলে হবে ফোর পাই স্কোয়ার বাই টু মাইনাস জিরো এটা সহজ বিষয় তোমরা সবাই পারবে তো পাই এখানে একটা পাই এখানে একটা পাই কাটা গেলে আর টু আর টু দিয়ে ফোর কাটলে হবে তোমার টু পাই দেখো সবশেষে টু পাই থাকবে একেবারেই সহজ আশা করি বুঝতে পারছো তারপরে দেখো এ এন এর মান কীভাবে বের করতে হয় ওয়ান বাই পাই জিরো টু টু পাই এফ অফ এক্স কজ এন এক্স ডি এক্স এখন এখানে আমরা এফ অফ এক্সের মান বসিয়ে দিব আর কিছু না এফ অফ এক্সের মান তো এক্স এদিকে আসেই এফ অফ এক্সের মান এক্স আছে আমরা এক্স বসিয়ে দিলাম কজ এন এক্স ডি এক্স তারপরে ওয়ান বাই পাই এখন দেখো ইউবির যে সূত্রটা ছিল ইউ ঠিক থাকবো এটারে ইউ দরছি এটারে বি ধরছি ইউ ঠিক থাকবো বিয়ের হবে সমাকলন তারপরে আবার এটার অন্তরীকরণ এটার সমাকলন এভাবেই চলতে থাকতো আমাদের এই নিয়মগুলো আমরা দেখবো পাঁচ ছয় এই লেকচারে আমি তোমাদেরকে এগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে তোমরা পাঁচ এবং ছয় লেকচার দেখলে বুঝে দেবা কেন ইউবি সূত্রটা কিভাবে ব্যবহার করা হয় সমাকলনের ক্ষেত্রে দেখো ইউ ঠিক রাখবো আর বিয়ের সমাকলন করবো তো বিয়ের সমাকলন হচ্ছে কজ এনএক্সের সমাকলন হচ্ছে সাইন এনএক্স বাই এন সূত্রের মাইনাস আবার এই প্রথমটার অন্তরীকরণ তো এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান আবার এই দ্বিতীয়টার সমাকলন তো এটা সমাকলন হচ্ছে সাইন এনএক্সের সমাকলন হচ্ছে কজ এনএক্স বাই এন এনে এনে এন আবার প্লাস দিয়ে এটার অন্তরীকরণ করতাম কিন্তু এটার অন্তরীকরণ করলে তো জিরো হয়ে যাবে তাহলে আর করা যাচ্ছে না আমাদের এতটুকুই শেষ এবং আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম দেখো আপার লিমিট যদি বসায় আগে টু পাই টু হবে সাইন টু পাই এন বাই এন মাইনাসে cos প্লাস কচ এনের জায়গায় এক্সের জায়গায় টু পাই বসাই দিলে কস টু পাই এন বাই এন স্কোয়ার দিয়া লোয়ার লিমিট বসাইলে এটা হয়ে যাবে 0 কারণ sin এন জিরো সাইন জিরো মান প্লাস আর এটার মান আমরা তো কিরো ডিগ্রির মান আর এটা তো প্লাস আছেই ওয়ান বাই এন স্কোয়ার থাকবে দেখো এটা থাকবে ওয়ান বাই এন স্কোয়ার কারণ কস জিরো ডিগ্রি ওয়ান জিরো ওয়ান তো তাহলে ওয়ান বাই এন স্কোয়ার থাকবে তারপরে দেখো সাইন টু পাই এন দেখো সাইন টু পাই এন এর মান হচ্ছে জিরো তো জিরো হইলে এই সবটা জিরো হয়ে যাবে এই সবটাই জিরো হয়ে যাবে এই জন্য জিরো বসাইছি আর কস টু পাই এন এর মান হচ্ছে ওয়ান তাহলে উপরে ওয়ান নিচে এন স্কোয়ার ওয়ান বাই এন স্কোয়ার আর এটা হবে দেখো এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার তাহলে ওয়ান বাই এনস্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার একটা প্লাস আর একটা মাইনাসের কাটাকাটি গিয়া জিরো হয়ে গেছে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এবং দেখো পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বি এন এর মান বের করবো বি এন এর মানটা কি ওয়ান বাই পাই জিরো টু টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডি এক্স তো ওয়ান বাই পাই জিরো টু টু পাই এফ এবার এফ অফ এক্সের মান বসিয়ে দিলাম একইভাবে আমরা প্রথমটারে ঠিক রাখছি দ্বিতীয়টা সমাকলন করলে হবে মাইনাস সাইন এন এক্স বাই এন তারপরে মাইনাস সূত্রের প্রথমটার অন্তরীকরণ করলে ওয়ান আর এটা সমাকলন করলে হবে সাইন এন এক্স কজ এন এক্সের সমাকলন সাইন এন এক্স বাই এন স্কোয়ার হয়েছে একটা এন আর একে আরেকের একটা এন মিলে এন স্কোয়ার আর মাইনাস চ আছে এই জন্য এটা মাইনাস তারপরে লিমিট জিরো টু টু পাই তারপরে দেখো এখানে আমরা লিমিট বসাই দিছি আগের মতো করেই হুম আগে একটু কাজ করে নিছি দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এই কাজটাই করছি পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানে লিমিট বসিয়েছি দেখো ওয়ান বাই পাই এখানে লিমিট বসাইলে হবে মাইনাস টু পাই এটার মধ্যে টু পাই টু পাই টু পাই বসাইছি মাইনাস দিয়া দেখো জিরো বসাইলে কিরো কস জিরো বসাইলে এটা জিরো হয়ে যাবে দেখো এখানে কিন্তু এক্স আছে তো এখানে জিরো বসাইলে সবটাই জিরো হয়ে যাবে এজন্য জিরো আর সাইন জিরো ডিগ্রির মানও জিরো এজন্য লোয়ার লিমিট এটাত বসাইলেও জিরো এটাত বসাইলেও জিরো দেখো এক্সের মান জিরো বসাইলে জিরো আর সাইন জিরো ডিগ্রির মান তেমনিতেই জিরো এর জন্য লোয়ার লিমিট বসাইলে পুরোটাই জিরো হইতেছে তার মানে শুধু আপার লিমিটের মানই আমাদের এখানে সবটার মান তাহলে আমাদের কি থাকতেছে দেখো কস টু পাই এন এর মান তো 1 দেখো কস টু পাই এন এর মান হচ্ছে ওয়ান তাহলে মাইনাস টু পাই থাকবে উপরে আর নিচে থাকবে এন আর সাইন টু পাই এন এর মান জিরো তাহলে এই সবটা জিরো এ দিতে সেজন্য জিরো তাইলে পাই আর পাই কাটা তাহলে উপরে থাকবে মাইনাস টু বাই দেখো মাইনাস টু বাই এরপর দেখো এক নঙে এ নট এ এন এবং বি এন এর মান বসিয়ে পাই আমাদের যে এক নং ছিল আমরা এই এক নঙে এই মানগুলা বসিয়ে দেবো দেখো এই যে এখানে এক নঙে বসাই এক নঙে যদি আমরা বসাই তাহলে আমরা পাইতেছি এফ অফ এক্স সমান টু পাই বাই পা টু পাই বাই টু প্লাস এন সমান ওয়ান থেকে ইনফিনিটি এ নটের মান জিরো আসিল বিদায় জিরো হয়েছে মাইনাস টু বাই এন সাইন এনএক্স বিএন এর মান এটা ছিল তারপরে দেখো এখানে টু টু কাটা পাই প্লাস এন সমান ওয়ান থেকে ইনফিনিটি এটা তো জিরোই তাইলে মাইনাস টু বাই এন সাইন এন এক্স তাইলে খেয়াল করো আমরা যদি টু মাইনাস টুটা সামনে নিয়ে আসি দেখো এই মাইনাস টুটা তো ধ্রুবক এখানে তো এন না আমরা তো যেহেতু এখানে সামিশনের মধ্যে এন আছে তাই এন দ্বারা আমরা সামিশনের ভিতরে রাখতে হবে বাইরে আনতে পারবো না কিন্তু মাইনাস টুটারে আমরা সামনে নিয়ে আসতে পারবো দেখো এই মাইনাস টুটারে আমরা সামনে নিয়ে আসছি সামেশনের বাহিরে জন্য এটা মাইনাস হয়ে গেছে মাইনাস টু সামেশন এন সমান ওয়ান থেকে ইনফিনিটি সাইন এনএক্স এটাকে দিলাম আমরা দুই নং এবং এটাই আমাদের প্রমাণ দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ চাইছিল দেখো এই অঙ্কটা যদিও দুই হাজার চার সালে আসছে এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ক্যাটাগরির অঙ্ক আসে আর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স প্রথম সফটওয়ার থেকে অনেক বেশি অঙ্ক আসে এই জন্য এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে বিদায় আমি তোমাদেরকে এটা করাচ্ছি দেখো তারপরে আমাদেরকে আরো একটি প্রমাণ করতে বলছিল যে ওয়ান ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভেন আরেকটা প্রমাণ দেখাইতে বলছিল এজন্য আমরা এখন লিখব দ্বিতীয় অংশ দেখো দ্বিতীয় অংশ এক সমান পাই বাই টু হলে অনেকে বলতে পারে আমরা কিভাবে বুঝবো পাই বাই টু এটা প্রমাণ থেকে বুঝে নিতে হয় প্রমাণে কী চাইছে আর আমাদের কী বের করতে হবে তাহলে আমরা যদি এ এখানে দুই নঙে এখানে যে আমরা নংটা পাইছি দুই নং এখানে যদি আমরা এক সমান পাই বাই টু বসাই দেখো এক সমান পাই বাই টু বসাই তাহলে আমাদের কী হয় দেখো এক সমান পাই বাই টু হলে এখানে এফ অফ এক্সের জায়গায় পাই বাই টু বসাইছি আর পাই বাই টু এর মান পাই বাই টুই কারণ এফ অফ এক্স না এফ অফ এক্স তো যেহেতু এফ অফ এফ অফ এক্সের মান এক্স যেহেতু এখানে আমাদের বাকিটাতে দেখো পাই এর জায়গায় পাই টু এর জায়গায় টু তো এন এর মান যদি একবার ওয়ান বসাও তাহলে কি হবে এটা তো হচ্ছে সাইন পাই বাই টু মানে ওয়ান সব সময় ওয়ানই হবে সাইন পাই বাই টু মানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মান ওয়ান আর নিচে আছে ওয়ান বাই এন একবার ওয়ান বসাইলে ওয়ান বাই ওয়ান হবে টু বসাইলে ওয়ান বাই টু হবে এভাবে আমরা দেখো দেখো এই এই অঙ্কটা করতে গেলে আগে যেই কাজটা করবা আগে ফাইভ বাই টু এর মান বসানোর আগেই তোমরা সিরিজটা বের করে নিবে এন এর মান ওয়ান টু থ্রি ডট ডট বসাইলে যেটা হয় তারপরে এই সিরিজটা বের করবে আমি এখানে একটা লাইন কম করছি তো এই সিরিজটা বের করার পরে তোমরা এই মান বসিয়ে দিবা তাইলে তোমাদের জন্য সুবিধা হবে তোমরা যদি এখানে মান বসাও দেখো এখানে এর মান এক পরে বসাইবা তাইলে তোমাদের জন্য একটা সুবিধা হবে অঙ্কটা করতে এই অঙ্কটা আগে সিরিজটা সিরিজটা তৈরি করে নিয়ে তারপরে এনে এক্স এক্সের মান পাই বাই টু বসাইলে তোমরা এই রেজাল্টটা মিলে যাবে আমি এখানে শর্টকাট করতে গিয়ে এখানে আগে নির্ণয় করি করিনি একসাথে করে ফেলছি তারপরে বুঝবা দেখে যেহেতু এখানে এন পাই যেহেতু এন পাই আমরা তো এন এর মান বসাইতেছি এন এর মান বসাইতেছি এবং এক্সের মান বসাইতেছি এর মান ভিন্ন ভিন্ন মান বসাবো এর মান বসাবো পাই বাই টু আর এন এর মান বসাবো আমরা ওয়ান টু থ্রি ফোর এভাবে বসাইলে দেখো এই সিরিজটা আসবে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে যদি এই অংশটা সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আমি অবশ্যই সমাধান করে দিব এখানে আমি ব্যাঙে করি না এই জন্য তোমাদের হয়তো বোঝাইতে একটু সমস্যা হইতেছে এটা আমি বুঝতেছি এটা খুবই সহজভাবে করা হয়েছে কিন্তু এটা আগে আগে সিরিজটা বের করে নিবা তারপরে এক্সের মান পাইবাই টু বসাই বা আর এন এর মান ওয়ান টু থ্রি বসাইলে দেখবা এই সিরিজটা হিসেবে পড়ছে বইয়ের মধ্যেও করা আছে